Hi guys, good evening to amar channel e tomader shagoto and thank you to chole eshechi abar arekta notun vlog korar jonno to tumra ready to tumra ready to amar vlog ta ke dekhar jonno to cholo vlog ta tobe start kora jak to ajker vlog ta hocche vlog ei shondha belar kisher ki vlog hobe to temon kono boro vlog na তো আজকে আমি একটা জিনিস বানাবো জিনিস মানে ফাইরাস আর পনির বানাবো তো শরীর তো একদমই চলছে না তোমরা আমাকে দেখতেই মানে দেখলেই বুঝতে পারছো যে আমার নাজেহাল অবস্থা গরমের মধ্যে তো সারা দিন খাটাখাটনি করে মানে এতটা পরিশ্রম হয় তো সন্ধ্যাবেলা ভাবি যে একটু রেস্ট নেব শুয়ে থাকব তো সেটা তো আর কপালে লেখা নেই তো হবেও না তো যাই হোক সন্ধ্যাবেলা আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন যে রাতের খাবারটা করব যেহেতু তো বন্ধুরা তো নিরামিষের জন্য প্রতিদিন এক এক রকম খাবার করতে হয় তো সব কিছু তো তোমাদের কাছে শেয়ার করতে পারি না কারণ এতটা ব্যস্ততার মধ্যে সব কিছু করতে হয় তো যেটা পারি সম্ভব হয় ব্লক করা তো সেটাই করে থাকি তো চলো এখন রাতের যে খাবারটা বানাবো ফাইরাস আর পনির এটা ছেলের আবদার মানে এদিকে আমার শরীর চলছে না আর যেহেতু খেতে চেয়েছে তো অবশ্যই করতে হবে তো চলো রান্নাঘরে যাই আর ফার্স্ট পনির বানাই ঘরে দেখি কতটুকু দুধ আছে ওটুকু দিয়েই পনির বানাবো তো রাতের খাওয়া তো অল্প হলেই হয়ে যাবে তো চলো রান্নাঘরে যাই গিয়ে তোমাদের সব দেখাচ্ছি মানে আজকে দেখাবো না কীরকম করে রান্না করি তো জাস্ট তোমরা রান্নাটা দেখো হালকা আর তারপরে খাওয়া দাওয়াটা যদি পারি শেয়ার করব তো চলো আর দেরি না করে রান্নাঘরে চলে যাই তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো দেখতে পাচ্ছ এখানে আমার ছানা করা হয়ে গেছে ঘরে যতটুকু দুধ ছিল আমি অতটুকু দিয়েই ছানা বানিয়ে নিলাম আর এখানে আমি ফ্রাইডেসে চাল মানে ভাত করব তো তার জন্য আমি সব কিছু রেডি করছি দেখতেই পাচ্ছ যে এখানে হাঁড়িটাও বসিয়ে দিলাম আর একটু আগে যেটা আমি তোমাকে হাতে দেখালাম তোমাদের সেটা ছিল তেজপাতা লং এলাচ তো এগুলো আমি জলের মধ্যে দিয়ে মানে তোমরা তো সবাই পারো জানোই তো চলো এই দেখো মানে কিচমিচ আর কাজু দিয়ে আমি এটাকে মানে ফ্রাইডেসটাকে করব আমি আর কিছু দিচ্ছি না কারণ রাত হয়ে গেছে মানে রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে তো করার তো ইচ্ছা একদমই ছিল না আর অন্য কিছু যদি দেই মানে কোনো ভেজিটেবল যদি কিছু দেই তো আমার ছেলে ওগুলো পছন্দ করে না কাজু কিশমিশই ও বেশি ভালো পছন্দ করে আর তার বদলে আমি লং দারচিনি এগুলোও কিন্তু আমি খুব সামান্য পরিমাণে দিই কারণ এগুলো ও মুখে যদি পড়ে না তাহলে ওকে একদম খেতে চায় না তো সব কিছু আমি ওগুলো কম কম দিচ্ছি আর কাজু কিশমিশটাই আমি বেশি করে দিচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার এই ভ্লগটা আর প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন কারণ অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই তোমাদের জন্য বুঝতেই পারছো যে তোমরা যদি সেটাকে না দেখো তো কতটা আমি কষ্ট পাই তো চলো আমার সাথে থাকো আর আজকের ভ্লগটাকে দেখতে থাকো
ঘুমিয়ে পড়ছে। তো আমার তো রান্নাটা হয়ে গেছে প্রায়, খুব তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করলাম। তো অর্ধেক রান্না আমার হয়েছে আর অর্ধেক মানে ঝোলটা বেশিরভাগই তোমাদের আমি দেখাতে পারলাম না, ঝোলটা বেশিরভাগই আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ খুব তাড়াতাড়ি করলাম। দেখো ঘুম পেয়ে গেছে। তো ওদের জন্যই তো তাড়াতাড়ি করলাম, ওরা যদি না খেয়ে ঘুমোয় তাহলে কেমন লাগবে বলো। তো যত দূর পারি তোমাদের কাছে আজকে রান্নাটা শেয়ার করলাম, থরমড়ো করে মানে সম্পূর্ণভাবে ঠিকঠাক করে রান্নাটা শেয়ার করতে পারলাম না। তো বুঝতেই তো পারছো যে কেন শেয়ার করতে পারলাম না, কারণ বাচ্চারা যদি না খেয়ে ঘুমায় ওদের জন্যে বানানো তো মনটা মানবে না, আমিও নিজে খেতে পারবো না। তো যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন ওকে ডাকি দেখি উঠে কি না উঠে। বাবা বাবা আসো 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 আসো, চলো খাবো চলো আসো। তো বন্ধুরা চলো আজকে এখনই এই ব্লগটা আমি শেষ করছি না, তো দেখি খাওয়া দাওয়াটা তোমাদের কাছে শেয়ার করতে পারি কি না। তো চলো এখন ওকে ডাকি, ওকে খাওয়াই নিই। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না লাস্টটুকু, কারণ দেখতেই তো পাচ্ছ ছেলে ঘুমিয়ে পড়ছে। তো এই যে ওর খাবারটা এনেছি, তো ওকে এখন খাওয়াই দিই। তো ঘুমের চোখ কী খাবে না খাবে ভগবান জানে, তো চলো ওকে খাওয়াই, তারপরে বাদ বাকি সবার খাওয়া তোমাদের কাছে শেয়ার করবো। তো বন্ধুরা ছোটো ছেলে তো খাওয়ানো হয়ে গেছে, ঘুমের চোখে যা খেয়েছে মানে আদা মাদা যা খেয়েছে খেয়েছে। তো এখন এটা আমি বড় ছেলে খাবার বাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছ যে মানে খুব তাড়াতাড়ি করে বাচ্ছি। আসলেও আমি খুব এখানে তাড়াতাড়ি করে বাচ্ছিলাম খাবারটা, কারণ আরও বাদবাকি সবাইকে খেতে দিতে হবে। তো এখানে দেখো ও মানে এই খাবারটা না ও খুবই ভালোবাসে, ধরো ফ্রাইড রাইস, তারপরে ধরো মানে পোলাও, পনির, মানে চিকেন, মটন এগুলো না হলেও চলবে, মানে ও এই খাবারটা খুবই ভালোবাসে। তো চলো দেখো ওর খাবার বাড়া হয়ে গেছে আর ওর টেবিলে বসে আছে খাওয়ার জন্য। তো এখন ওকে আমি এটা বেড়ে দিয়ে আসছি আর ওর খাওয়া হলে এদিকে আমরা সবার খাওয়া বাদ বাকি শেষ করব। আর সেটা হয়তো তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ সবাই থাকলে তো আমি ভিডিও করতে পারি না, সেটা তোমরা জানো। তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসি। তো বন্ধুরা চলো, তোমরা তো দেখলে রাতে সবার খাওয়া হয়ে গেছে, তো দুই ছেলের খাওয়াটা তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি আর বাদ বাকি আমাদের খাবারগুলো শেয়ার করে দিই। তো চলো বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো আজকের এই ছোট্ট ভ্লগটাকে আমি এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার দেখা করছি তোমাদের সাথে। কেমন? তো বাই বাই, গুড নাইট।